ব্যবসায় শাখার শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লেসন। আজকে আমাদের আলোচনার বিষয় টাইম ভ্যালু অফ মানি চ্যাপ্টারের অর্ডিনারি অ্যানুইটির ফিউচার ভ্যালু কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর কোন কোন বিষয়গুলো থাকলে, কোন কোন পয়েন্টসগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে এটি অর্ডিনারি অ্যানুইটির ফর্মুলার মধ্যে এবং ফিউচার ভ্যালু ক্যালকুলেশন করতে বলা হচ্ছে। তো অঙ্কের ক্ষেত্রে কিংবা গাণিতিক সমস্যার ক্ষেত্রে যেটি থাকবে যে সম পরিমাণ কিস্তি, এর আগে লামসাম অ্যামাউন্টের ক্ষেত্রে আমরা যখন আমরা দেখেছি যে একক অ্যামাউন্ট অর্থাৎ একক পরিমাণ অর্থ ব্যাংকে বা কোথাও জমা রাখলে একটা নির্দিষ্ট পরিমাণ সুদে তার ভবিষ্যৎ মূল্য কতখানি এটা নির্ধারণ করতে হয়। কিন্তু এক্ষেত্রে আমাদের এটি ডিপিএস কিংবা একটা নির্দিষ্ট কোনো কিস্তি হারে টাকাটা জমা করা হবে নির্দিষ্ট বছর পর্যন্ত কিংবা নির্দিষ্ট সময় পর্যন্ত, এবং এর পরবর্তীতে একটা নির্দিষ্ট হারে টাকাটার ভবিষ্যৎ মূল্য কীভাবে নিরূপণ করতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের অর্ডিনারি অ্যানুইটির দুইটি বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে। একটি হচ্ছে সম পরিমাণ অর্থ অর্থাৎ কিস্তি হিসেবে টাকাটা পরিশোধ করা হচ্ছে, এবং আরেকটি হচ্ছে নির্দিষ্ট সময় পর এবং অবশ্যই সেটা একটা নির্দিষ্ট সময়ের শেষে। এটি যদি মাসিক কিস্তিতে হয় সেক্ষেত্রে মাসের শেষ তারিখে অর্থাৎ 30 তারিখ বা 31 তারিখ অথবা 29-28 এই ধরনের যে মাসের যেটি শেষ তারিখ সেই তারিখেই সেটি জমা দিতে হবে অথবা প্রাপ্ত হবে, অর্থাৎ ক্যাশ ফ্লোটার ইনফ্লো বা আউটফ্লো হবে শেষ তারিখে প্রত্যেক সময়ে। এই হচ্ছে মূল ব্যাপার। আর এই অর্ডিনারি অ্যানুইটির ফিউচার ভ্যালু ক্যালকুলেশনের ক্ষেত্রে যে সূত্রটি ব্যবহার করা হয় সেটি এখন দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে FVOA অর্থাৎ ফিউচার ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি সমান PMT ইনটু 1+R^n-1/R। এই ফর্মুলাটির মাধ্যমে আমরা অর্ডিনারি অ্যানুইটির ফিউচার ভ্যালুটি ক্যালকুলেট করতে পারবো। অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি কিস্তি হিসেবে টাকা প্রত্যেক সময়ের শেষে ডিপোজিট করেন বা জমা রাখেন, পর তিনি সুদে আসলে কত টাকা পাবেন। তো ফর্মুলাটি আমরা এখানে দেখলাম এবং এটি ভেঙে যদি দেখি এই পাশে আমরা দিয়ে দিয়েছি যে FVOA-তে বোঝানো হচ্ছে ফিউচার ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে টাকা জমা দেওয়ার পর কোনো একজন ব্যক্তি কত টাকা পাচ্ছেন সুদে আসলে। এবং পরবর্তীতে হচ্ছে পেমেন্ট, তিনি যে কিস্তি হিসাবে প্রত্যেক সময়ের শেষে টাকাটা জমা রাখবেন সেই ক্ষেত্রে তিনি কত টাকা করে জমা রাখতেছেন, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, এটির কমও না বেশিও না। তিনি যদি 1000 করে জমা রাখেন তাহলে 1000-ই হবে, যদি 5000 জমা রাখেন তাহলে 5000 করেই হবে। এভাবে তার পেমেন্টের পরিমাণটা এখানে নির্ধারিত হবে। আর আর এর আগেও আমরা দেখেছি আর এবং এন, এই দুটি হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ তিনি যে এই টাকার সুদের হার কত হচ্ছে, এবং এনতে বোঝানো হচ্ছে যে কত সময়ের জন্য তিনি এই টাকাটা জমা করছেন। এটি 5 বছরের ধরে নাকি 10 বছর ধরে নাকি 15 বছর 20 বছর, একটা নির্দিষ্ট সময় থাকবে। তো এই ছিল আমাদের ফিউচার ভ্যালু ক্যালকুলেশনের অর্ডিনারি অ্যানুইটির ক্ষেত্রে ফিউচার ভ্যালু ক্যালকুলেশনের ফর্মুলাটি। শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এটি মুখস্থ করে ফেলবেন, কারণ গাণিতিক সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে এটি খুব প্রয়োজনীয়। এবং এর পরবর্তী লেসনগুলোতে আমরা এই ফর্মুলাটার অ্যাপ্লিকেশনটা দেখব, কীভাবে এই ফর্মুলাটাকে ব্যবহার করতে হয়